সাহারা গ্রুপের মধ্যে তোমরা যারা পলিসি করেছো তারা প্রত্যেককেই চিন্তিত, তারা প্রত্যেককেই কিন্তু এখন অন্তত এই টাইমটা তারা হ্যাপি রয়েছে, কারণ তারা জানে যে ৪৫ দিনের মাথায় তাদের যে সাহারার টাকা সেই সাহারার টাকা তাদেরকে রিফান্ড করার কথা বলেছে আমাদের সেন্ট্রাল সরকার। তো এই যে ৪৫ দিন অর্থাৎ তোমরা যেদিন অ্যাপ্লিকেশন করবে তার থেকে ৪৫ দিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টের মধ্যে তোমাদের যে টাকা সেই টাকা ক্রেডিট করা হবে। তো কী করে তোমরা অ্যাপ্লিকেশন করবে এই বিষয় নিয়ে আমরা পুরো প্রসেস A to Z বলে দিয়েছি আমাদের একটি নতুন ভিডিওতে। তোমরা চাইলে ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওটি তৈরি করা যে তোমরা সারদার মধ্যে রিফান্ডের মধ্যে যদি আবেদন করতে যাও তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অথবা অনেকেই কোশ্চেন করছে যে আমাদের 2-3টি সারদার অ্যাকাউন্ট রয়েছে বা সারদার পলিসি রয়েছে, তাহলে আমরা কি করে আবেদন করব, প্রত্যেকটি পলিসির জন্য কি আলাদা আলাদা আবেদন করতে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা যাবতীয় তথ্য খুব সহজেই বুঝতে পারবে। তো সবার প্রথম কথাটি হচ্ছে কী কী ডকুমেন্ট লাগবে। তো সবার প্রথমেই তোমাদের আধার কার্ড লাগবে, এবং অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের যে আধার কার্ডটি সেই আধার কার্ডটি যে কোনো একটি মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এবং সেই মোবাইল নাম্বারটি তোমাদের কাছে থাকতে হবে। অবশ্যই সেই যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যখন তোমরা আবেদন করবে বা রিফান্ড ক্লেম করবে তখন। তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমাদের যে মোবাইলটির সঙ্গে রাখা অবশ্যই খুবই জরুরি। অবশ্যই কিন্তু তোমাদের মোবাইল ছাড়া তোমরা কোনো কাজ করতে পারবে না, তাই অবশ্যই আধার লিঙ্ক মোবাইলটি সঙ্গে রাখবে। এবং আধারের সঙ্গে যদি তোমাদের মোবাইল লিঙ্ক না থাকে খুব সহজেই তোমরা করতে পারো। কি করে করবে সেটি আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করে যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের ভোটার কার্ড লাগছে, তোমাদের অবশ্যই ভোটার কার্ড লাগবে, এবং তোমাদের যদি প্যান কার্ড লাগবে। তো প্যান কার্ড কাদের ক্ষেত্রে লাগবে? তো এইখানে আমি বলবো যাদের ৫০,০০০ টাকার বেশি পলিসি করা আছে তাদের জন্য প্যান কার্ড প্রযোজ্য, এবং যাদের ৫০,০০০ টাকার নিচে পলিসি রয়েছে তাদের জন্য কিন্তু প্যান কার্ড ম্যান্ডেটরি নয়। তো তারপরে আমি তোমাদের বলবো তোমাদের একটি ফটো লাগবে এবং একটি সিগনেচার লাগবে, এবং এই দুইটি কিন্তু অবশ্যই খুবই জরুরি ডকুমেন্টস, এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং তোমরা যে সাহারার মধ্যে আবেদন করেছো বা সাহারার মধ্যে পলিসি করেছো তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে পেমেন্টগুলো করেছো তার জন্য সেই পেমেন্ট রিসিপ্টগুলোও কিন্তু অত্যন্ত জরুরি এইখানে। তো এই কয়েকটি ডকুমেন্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখনই তোমরা দেবে তখনই অবশ্যই মাথায় রাখবে তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু দিতে হবে। সেই অ্যাকাউন্টটি দেওয়া বাধ্যতামূলক, অন্য অ্যাকাউন্ট দিলে কিন্তু তোমাদের টাকা নাও ঢুকতে পারে, তাই তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে দ্বিতীয় কোশ্চেনটি করছো যে আমাদের যদি একের বেশি অর্থাৎ একাধিক যদি পলিসি থাকে তাহলে আমরা কি করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, এইখানেও বলছি যে তোমাদের যদি একের বেশি পলিসি থাকে তাহলে তোমরা অবশ্যই কমা দিয়ে অর্থাৎ একটি পলিসি নাম্বার দিলে দিয়ে কমা দিলে তারপরে আরেকটি পলিসি নাম্বার দিলে এইভাবে কিন্তু তোমরা তোমাদের পলিসি নাম্বারগুলো দিতে পারবে। এবং অবশ্যই একজন ব্যক্তির জন্য একটি মাত্রই অ্যাপ্লিকেশন হবে, সেই জন্য একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমরা তোমাদের যতগুলি পলিসি রয়েছে সব পলিসির নাম্বার মেনশন করবে, সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটিও মেনশন করে দেবে, এবং অ্যামাউন্টগুলি অ্যাড করে মেনশন করবে যাতে কোনোরূপ সমস্যা না হয়। এবং অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করব যখনই তোমরা এই আপডেটগুলি করবে বা ফর্মটি ফিল আপ করবে তখনই অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে খুব ভালো করে বুঝে শুনে হিসাব করে তারপরে কিন্তু তোমাদের এই যে ফর্মটি ফিল আপ করবে। এবং আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করব ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল বং হেল্পলাইন একবার ভিজিট করবে, এবং ভিজিট করে সেখান থেকে যাবতীয় তথ্য ভিডিওটি দেখে নেবে, এবং সঙ্গে সঙ্গে এই ভিডিওর লিঙ্ক আমরা উপরে আই বাটনে দিয়ে রাখবো, সেই আই বাটন থেকেও তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারো কেমন করে তোমরা আবেদন করবে। তো আজকের ভিডিওতে তোমাদের এতটুকুই জানানোর জন্য ভিডিওটি তৈরি করা। যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।